আজকে সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস নিয়ে কথা বলবো, যে উপন্যাসটি টেট্রালজি সিরিজের শেষ উপন্যাস। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের। আমি ময়ূরী। আজকে এই উপস্থাপনায় সমরেশ মজুমদারের লেখা টেট্রালজি সিরিজের শেষ উপন্যাস নিয়ে কথা বলব, অর্থাৎ মৌসলকাল। এই হচ্ছে বইটি, সমরেশ মজুমদারের লেখা। এই বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। এই বইটির মুদ্রিত মূল্য 300 টাকা এবং আমার কাছে থাকা বইটি যে মুদ্রণ, মানে যবে মুদ্রিত হয়েছে সেই সংস্করণটা আমি বলে রাখি, সেটা হচ্ছে 2018 চতুর্থ মুদ্রণ, সেপ্টেম্বর 2018। আর এই বইটির পেজ সংখ্যা 392। বর্তমান দাম আমি জানি না, আমি দাম জেনে থাকলে বা জানতে পারলে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ইতিমধ্যে আমার চ্যানেলে কালবেলা, কালপুরুষ এবং উত্তরাধিকার এই তিনটি উপন্যাসের আলোচনা আছে, আমি ডিসক্রিপশনে সেগুলোর লিংক দিয়ে দেব। এবার চলে যাই মূল পর্বে। প্রথমত বলি, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ এবং মৌসলকাল এই চারটি নিয়েই হচ্ছে টেট্রালজি সিরিজ। এই চারটি উপন্যাসের প্রথম তিনটি উপন্যাস, অর্থাৎ উত্তরাধিকার থেকে কালপুরুষ পর্যন্ত উপন্যাসগুলি লিখিত হয়েছে বা সমরেশ মজুমদার লিখেছেন 1979 সাল থেকে 1985 সালের মধ্যে। এই দীর্ঘ 5-6 বছরের মধ্যেই আমরা প্রথম তিনটি উপন্যাস পাই এবং যে রাজনৈতিক ধারাবাহিকতার মধ্য দিয়ে এই তিনটি উপন্যাস লেখা শুরু হয়েছিল, সেই রাজনৈতিক ধারাবাহিকতার অন্তিম পর্বে এসে আমরা পাই মৌসলকাল উপন্যাসটি। এবং এই উপন্যাসটি লেখা হয় প্রথম মুদ্রণ 2013 সালে, কালপুরুষ 1985 সালে, আর এই মৌসলকাল উপন্যাসটি লেখা হচ্ছে 2013 সালে। দীর্ঘ 28 বছরের বিরতির পর আমরা এই উপন্যাসটি পাই। অর্থাৎ যেটা বলতে হবে বা বলা ভালো, এই উপন্যাসটি পড়ে যেটা মনে হলো, যে ধারাবাহিকতা বা রাজনৈতিক ধারাবাহিকতার বিশ্লেষণ তিনি শুরু করেছিলেন, তিনি মনে করলেন 2013-এ এসে যে সেই রাজনৈতিক বিশ্লেষণের ইতি বা সমাপ্তি ঘোষণা করার সময় এসে গেছে, এবং সেটা তিনি করলেন 2013 সালে মৌসলকাল উপন্যাসে। আপনারা যারা সমরেশ মজুমদার পড়তে পছন্দ করেন বা পড়েন, তারা প্রত্যেকেই জানেন যে সমরেশ মজুমদারের লেখার মধ্যে বর্তমান সময় ভীষণভাবে প্রাধান্য পায় বা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ 2021 সালে, যতটুকু আমার মনে পড়ছে, 21 সালের একটি শারদীয় আমি পড়েছিলাম, যেখানে অন্যান্য লেখকদের তুলনায় ওনার লেখার ক্ষেত্রে করোনা, লকডাউন, এই যে সময়টা আমরা পেরিয়ে যাচ্ছিলাম বা যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, সে বিষয়গুলো ওনার লেখার মধ্যে প্রাধান্য পেয়েছে। অর্থাৎ বর্তমান সময়কে উনি সবসময় গুরুত্ব দিয়ে এসেছেন ওনার লেখার মধ্যে, সে গল্প হোক কিংবা উপন্যাস। আর এই মৌসলকার উপন্যাসেও সেই ঘটনাই ঘটে, তার অন্যথা আমরা হতে দেখি না। এবার আসি মৌসলকাল উপন্যাসের আসল যে বিষয়। মৌসলকালে দেখা যায় দীর্ঘ রাজনৈতিক শাসন ব্যবস্থার পতন ও তৃণমূল কংগ্রেসের উত্থান। জমি, এলাকা বা অঞ্চলকে ভিত্তি করে মানুষের যে সেন্টিমেন্ট জড়িয়ে থাকে, সেই সেন্টিমেন্টকে হাতিয়ার করে একসময় বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল। ঠিক মোটের উপর একই রকমভাবে সেই জমি, এলাকা এইগুলোকে হাতিয়ার করে আবার নতুন একটি দলের উত্থান ঘটে বা নতুন একটি দল বা তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ক্ষমতায় আসে। তো এই যে ঘটনা দুটি বললাম বা এই যে একটি রাজনৈতিক দলের পতন এবং নতুন একটি রাজনৈতিক দলের উত্থান, এই যে উদাহরণ, এই উদাহরণ থেকে আমরা দুটো জিনিস লক্ষ্য করি। প্রথমত, বাঙালি মানুষের কাছে জমি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তাদের কাছে জমি হলো একটা অন্য ধরনের সেন্টিমেন্ট। আর এই সেন্টিমেন্টকে রাজনৈতিক দলগুলি দুবার দুই রকমভাবে ব্যবহার করেছে, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টি হলো, সমরেশ মজুমদার এই যে রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক যা যা উদাহরণ তুলে ধরেছেন, সেগুলো সবটাই দুটো চোখের মধ্য দিয়ে তুলে ধরেছেন বা দুটো চোখের দ্বারা তুলে ধরেছেন। প্রথম দিনই সেটি হচ্ছে অনিমেষ মিত্র, যার বয়স 60 ঊর্ধ্ব, যে এই টেট্রালজি সিরিজের একজন প্রোটাগনিস্ট বা যাকে প্রোটাগনিস্ট বলা যায়। দ্বিতীয় যিনি হলেন, তিনি হলেন অর্ক মিত্র, যার বয়স 40 বছর, মধ্য বয়স্ক বলা ভালো। এই দুটি চরিত্রের মধ্য দিয়ে সমরেশ মজুমদার গোটা সিরিজটার রাজনৈতিক প্রেক্ষাপট, তাদের সমস্যা এবং রাজনৈতিক পরিবর্তন তুলে ধরেছেন। প্রথম যার কথা বললাম, অনিমেষ মিত্র, সে সক্রিয়ভাবে রাজনীতি সমর্থন করেছেন একটা সময় এবং তার পরিণতি সে পেয়েছে।
এবং দ্বিতীয় জন অর্হ, সে কোনোদিনই সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক ছাতার তলায় নিজেকে যুক্ত করেনি। সে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিল এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হওয়ার জন্য কোনো রাজনৈতিক ছাতার তলায় না গিয়ে তাকে কি কি সমস্যা ফেস করতে হয়েছে সেটা আমরা কিছুটা কালপুরুষে পেয়েছি এবং সেটা আমরা পাবো মৌশাল কালেও। আর সবথেকে বড় কথা, এই যে দুটো চরিত্রের কথা বললাম, এই দুটো চরিত্রের মধ্য দিয়ে লেখক সম্পূর্ণরূপে বা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে গেছে সেই সময়ের রাজনৈতিক যে সমস্যা বা দলীয় রাজনৈতিক সমস্যা এবং সেই সময়ের মানুষদের সমস্যা, আর রাজনীতি কিভাবে মানুষের সমস্যাগুলোকে অন্যভাবে গ্রাস করছে, মানুষকে গ্রাস করছে, সেই সমস্ত কিছু ব্যাখ্যা এবং বিচার করে গেছেন এই উপন্যাসে এই দুটি চরিত্রের মধ্য দিয়ে। মৌশালকাল উপন্যাসটি 2013 সালে লেখা এবং এই উপন্যাসে মূলত উঠে এসেছে 2011 সাল এবং তার আগের ঘটনা এবং মূলত 2011 সাল, অর্থাৎ পালা বদলের ইতিহাসে মানবিক রূপ দিচ্ছেন সমরেশ মজুমদার এই উপন্যাসে। 2011 সাল বা সেই সময়ে আমরা যে যে ইতিহাস ছেড়ে এসেছি সেই ইতিহাসে দেখে ফিরে তাকালে ব্যাপারটা মন্দ হয় না, আর সমরেশ মজুমদার সেই ইতিহাসকে বিচার করেছেন নিজের চোখ দিয়ে। সেই চোখটা কেমন সেটাও কিন্তু আমরা দেখে নিতে পারবো এই মৌশালকাল উপন্যাসটি পড়ে। এবার আসি এই উপন্যাসে আরো অন্য একটি দিক, সেটা হচ্ছে মাধবীলতা। মাধবীলতা এই চরিত্রটিকে আমরা কালবেলার সময় থেকে পাই, তার দীর্ঘ লড়াই আমরা দেখি, যে লড়াই এক প্রেমিকার লড়াই, সে লড়াই করে গেছে অনিমেষের হাত ধরেছে বলে, সে লড়াই সে করে গেছে কালবেলাতেও কালপুরুষেও আর এদিকে মৌশালকালও, কিন্তু একটা সময় পর সে তার লড়াই ছেড়ে দিয়েছে। অর্থাৎ এই রাজনীতির যে মোহ বা রাজনীতি কিভাবে মানুষকে গ্রাস করে, মানুষকে সম্পর্ক গ্রাস করে, সেই সূক্ষ্ম ইঙ্গিত এই সম্পর্কগুলোকে দেখলে আমরা দেখতে পাব। মাধবীলতা শেষ পর্যন্ত অনিমেষের হাত ছাড়ে, কেন ছাড়ে, কিসের জন্য ছাড়ে সেটা জানতে গেলে এই উপন্যাসটা কিন্তু অবশ্যই পড়তে হবে। এবার আসে মৌশালকাল। এখানে মুষল পর্বের উল্লেখ লেখক করেছেন, মুষল কালে মুষল পর্বের যে উল্লেখ থাকবে সেটা আমরা সকলেই জানি। মুষল পর্বের উল্লেখ আমি আলাদা করে আর বলছি না, কারণ মুষল পর্ব সম্পর্কে আপনারা সকলেই জানেন কি হয়েছিল। এবং সেই মুষল পর্বে বলা হয়েছে যে সমস্ত যাদবকুল পাপে ছেয়ে গিয়েছিল, বা যেহেতু সমস্ত যাদবকুল সমস্ত রকম অসৎ কার্যে লিপ্ত হয়ে গিয়েছিল, তাই কৃষ্ণ মন থেকে ভেঙে পড়েছিল, তাই তার সাম্রাজ্যর শেষ হয়। কিন্তু এখানে কি হবে তা লেখক জানেন না বলে নির্দিষ্ট করেছেন। তিনি বলেছেন হয়তো বা মুষল পর্ব আবারও ফিরে আসবে, হয়তো বা ফিরে আসবে না। এভাবেই এই উপন্যাসটি শেষ হয়ে গেছে। এই যে কৃষ্ণের আর মুষল পর্বের যে উদাহরণ, সেই উদাহরণের মধ্য দিয়ে বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে তিনি কিন্তু তুলে ধরেছেন। এই ছিল টেট্রোলজি সিরিজের শেষ উপন্যাস মৌশালকাল। শেষ হলো একটা গোটা সিরিজ, একটা চরিত্রের বিবর্তন পরিবর্তন এবং শেষ পর্যন্ত তার পরিণতি। আমি মাধবীলতা চরিত্রটাকে যাপন করেছি, একটা সময় অর্ক চরিত্রটিকেও ভীষণ পছন্দ করতে থাকি, কিন্তু অনিমেষ চরিত্রটির মধ্যে অনেক দোষ এবং ত্রুটি খুঁজে পাই, যে ত্রুটি লেখক হয়তো সত্যি দেখাতে চেয়েছেন বলেই আমরা দেখতে পেয়েছি ডেফিনেটলি, এবং সেগুলো মানুষ হিসাবে আমার ভালো লাগেনি, আপনাদেরও হয়তো লাগে না বা ভালো লাগে আমি জানি না। তো আপনারা যারা ইতিমধ্যেই পড়ে ফেলেছেন তো খুবই ভালো, কেমন লেগেছে, কি মনে হয়েছে, আমাদের এই আজকের আলোচনা কেমন লাগলো, কারণ আজকের আলোচনাটা সম্পূর্ণ পলিটিক্যাল একটি আলোচনা করতে আমি বাধ্য হলাম, তার কারণ পলিটিক্যাল আলোচনাই আছে, মানে এগুলো কোনোটাই আমার কথা না। মৌশালকাল মূলত একদম সেই সময় রাজনীতিতে যে যে দল এসেছে, যে যে দল যা যা করেছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ লেখক করে গেছেন, সে কথাগুলি আপনাদেরকে বললাম। আপনারা যারা পড়েননি অবশ্যই মৌশালকাল পড়ুন, আর বাদবাকি সিরিজটাও পড়ুন, কারণ একটা চরিত্র কিভাবে বড় হয়ে উঠছে, তারপর আস্তে আস্তে কিভাবে তার ভাঙন ঘটছে, মনের ভাঙন ঘটছে, সেটাই চারটি সিরিজ একসাথে পড়লে দেখা যাবে। মানুষের মনের অনুভূতিগুলো কখন কিভাবে বদলে বদলে যায়, নিজের কাছের মানুষকে কখন কোন ঘটনার পার্সপেক্টিভে মানুষ ভুলে যেতে পারে, বা কেন ভুলে যায়, বা আদৌ আমরা খুব ইজিলি যেটাকে মনে হয় এটাকে ছাড়া আমি বাঁচবো না, বা আমার বাড়িতে চলে গেলে আমি কিভাবে থাকবো, কিন্তু সেই বাড়ি ছেড়ে যখন আমরা দূরে অন্য কোথাও অন্য কিছুকে আঁকড়ে ধরতে পারি, তখন কিন্তু সেই বাড়িটা ভুলে যায় বা সেই জিনিসটা ভুলে থেকে যায়। এরকম নানান উদাহরণ আছে যেগুলো রাজনীতিকেও ছাপিয়ে গেছে। চরিত্র চিত্রায়নে লেখক তার অনন্য গুণের পরিচয় দিয়ে গেছেন,
সমরেশ মজুমদার সম্পর্কে আর কিছুই বলার নেই, আমাদের আমার আপনার আমাদের সকলের প্রিয় লেখকদের মধ্যে একজন হলেন সমরেশ মজুমদার। আজকের মতো এটুকুই, পরবর্তীতে আবারও নতুন কোনো একটি উপন্যাসের সিরিজ হয়তো নিয়ে আমি আবারও আসবো, মাঝে হয়তো একটু বিরতি দেব। আপনাদের পছন্দের অনেকের অনেক উপন্যাস আছে, যে উপন্যাসগুলো আপনারা অনেকবার বলেছেন, অনেকে ইনস্টাগ্রামেও আমাকে, সেখানেও আপনারা অনেকে গিয়ে পার্সোনালি টেক্সট করেছেন যে 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 উপন্যাসের, আমি চেষ্টা করব এই সিরিজটার পর সেই সেই উপন্যাসের রিভিউ আনার। এই উপন্যাস এই উপন্যাসের সিরিজটা চলছিল বলে আমি আর মাঝে কোনো রিভিউ আনা মানে আনতে চাইনি আর কি। এরপরেও আবারও কোনো একটি সিরিজ শুরু করব। আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে, আমাদের আলোচনা ভালো লেগে থাকলে, আর আমাদের একজন সদস্য হতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে আপনি আমার বইয়ের রিভিউর আলোচনা দেখে নিতে পারেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কাছের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের চ্যানেল শেয়ার করতে পারেন, যাদের বই সম্পর্কিত আলোচনা শুনতে ভালো লেগে থাকে তাদের কাছে অবশ্যই, আর আপনাদের পছন্দের কোনো বইয়ের সাথে অবশ্যই রিভিউ শুনতে চান জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এটুকুই, বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। নমস্কার।